বাইরে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের গুড ইভিনিং জানানোর জন্য। আজকে ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম, কারণ আজকে ষষ্ঠীর দিন। আর কে কে গেছিস বাপের বাড়িতে, কে কে আছে শ্বশুর বাড়িতে একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। কারণ আমি ভাবি কি আমি কি একাই আছি নাকি, না এটা না, আমার মতো অনেক অনেক অনেকে আছে শ্বশুর বাড়িতে আছে, যেতে পারিনি কোনো কারণে, এরকম অনেক মানুষ আছে। যাই হোক, আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করবো এটা আমি ভাবিনি, আমি বলবো না যে সকাল থেকে ব্লগ স্টার্ট করবো করবো, বাট করা হয়নি এটা বলবো না, মানে ইচ্ছে করে করিনি অ্যাকচুয়ালি। আজকে বাড়িতে অনেক অনেক লোকজন আসার কথা ছিল, ওখানটা সমস্ত জামা কাপড় এক ভুর করে রেখে দিলাম, কারণ সমস্ত ধোয়ার জানলা থেকে নামি সব এখানটা রাখলাম। তো যাই হোক, আজকে অনেক রিলেটিভস আসার কথা ছিল, আমার দুই ননদ ননদ জামাই বাড়ির থেকে সবাই আসার কথা ছিল, প্লাস আমাদের পাশে বাড়ি আরও দু তিন ননদ আছে তাদের আসার কথা ছিল। তো মোটামুটি কেউ আসছে, শুধুমাত্র ষষ্ঠীটা রক্ষা করতে আমার ছোটো ননদ জামাই আসবে। তো সেই কারণে ভেবেছিলাম যে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু দুপুর থেকে জানতে পারলাম যে আজকে কেউ আসবে না। অ্যাকচুয়ালি সবার রাত্রেবেলা আজকে আসার কথা ছিল, তো আসছে না, কী করবো কিছু করার নেই। যাই হোক, এখন রান্নাঘর ঢুকে দেবো, কারণ ননদ জামাই আসছে আর খুব তাড়াতাড়ি করে সে খেয়ে চলে যাবে, তো সেই কারণে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা স্টার্ট করে দেবো। বসে দিয়েছি মুসুরির ডাল এখানটা বড় কড়ায়, আর এই যে হচ্ছে মাটন, এটা ধুয়ে রেখেছি এখন পর্যন্ত কিছু দিন, এর মধ্যে এখন একটুখানি লেবু একটু ভিনেগার দেবো। অলরেডি আমি ওদিকে রান্না বসেও দিয়ে দিয়েছি, একদিকে ডাল বসে দিয়েছি, মাটন রান্না হয়েছে, মাটনটা ধুয়েও রেখে দিয়েছি, বাট এখন পর্যন্ত ভিনেগার বা লেবু কিছুই দিইনি। মশলা এখানটা কাটা হয়ে গেছে, মশলা কাটা মানে কি পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি ভেতরে, ব্যাস এবার এটা বসিয়ে দেবো। আমি নতুন জায়গায় এসে রান্না করছি, কোথায় এসে রান্না করছি বলো তো, নিজে মায়ের ঘরে এসে রান্না করছি। অ্যাকচুয়ালি আমার ঘরে গ্যাসের ফ্লেমটা হঠাৎ করে না বিকেলের পর থেকে দেখছি কি খুব একটা ফ্লেমটা হাই হচ্ছে না, আর মাটন করতে গেলে বেশ একটা একটু প্রেশার কুকার করবো না, এই কড়াইতেই করবো, সে কারণে একটু ভালো জাল দরকার, সে কারণে নিচে নিয়ে চলে এসেছি, জাল হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা নিচে নিয়ে এসেছি। ছোট ননদ জামাই, তোমরা যদি কেউ এখনো পর্যন্ত দেখে না থাকো দেখে নাও, আর আজকে হ্যাঁ ছোট জামাই বাবু, আর এই যে প্রথম এলো আমাদের বাড়ি, মানে এই নতুন বাড়ি করার পর প্রথম এলো, এত ব্যস্ত মানুষ, আর থাকে মনে হয় 100 কিলোমিটার দূরে, থাকে 1 কিলোমিটার দূরে মাত্র, আর এই যে এলো প্রথমবার, কেমন লাগছে? আমার আমার ওই ঘরে গেছিলেন একবারও, দেখেছেন বেলগাইতে গেছিলেন, ভালো লেগেছে? এত লেটে আসলেন কেন, সবাইকে বলেন, সবাই শ্বশুর বাড়িতে দিনের বেলা আপনি রাত্রেবেলা কেন বলেন বলেন, কাজ ছিল থাকেন তো 1 কিলোমিটার দূরে, এমন ভাব করছেন, আর একা এসে কাউকে নিয়ে আসি, দিদিকেও নিয়ে আসি, তো নেই, মেয়ে চলে গেছে সিমলাতে, ছেলে চলে গেছে গড়বেতায়, আর তোমার দিদি রয়েছে ঘরে, আমরা ছোটি আসলো না কেন, ছোটি খাওয়া হলো, এক বছর ধরে খেয়ে চলেছে, এক বছর ধরে খেয়ে চলেছে, তেল ওটা প্লাস্টিকটা নিলাম, ভেবেছি এটা সলিড, এদিকে কে খাচ্ছেন, মা বেটা মিলে খাচ্ছে, এক বছর ধরে খাচ্ছি, তোমরা সবাই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিলাম, আমি লাস্টে খেতে বসে আর আমার আমাদের থেকে অনেক টাইম লাগিয়ে তুমি খাচ্ছ, অনেকটাই অনেকটাই, আস্তে আস্তে ধীরে ধীরে খাচ্ছি, তোমরা ধীরে ধীরে খেতে, আসলে মানে সত্যি কথা বলতে খাসি মাংসটা তুমি সত্যি পছন্দ করো না বলো, নরমাল এমনি পছন্দ করি না, আমার চিকেনটা বেশি প্রেফার করি, আই অলসো আই অলসো, আর বেশি ভালো,
দই দই পড়বে দই পড়বে বাবা প্লেটটা নিয়ে নে প্লেটটা সামনে ধর পড়ে যাবে চামচ চামচটা বড় হয়ে গেছে বুঝলে তো হয়ে গেছে ওর মুখের থেকে চামচ বড় হয়ে গেছে দেখি বাবা এদিকে তাকাও আমার মুখ তো বড় চামচ ওইদিকে তাকাও বাবা দিকে তাকাও চলো আজকের এই আমার শাশুড়ির কাছে কিন্তু জামা ষষ্ঠী পাওনা রইল ঠিক আছে কালকে ফোনে বলে দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেকক্ষণ বসে আমরা রসিয়ে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে এবার তোমাদেরকে দেখাবো যে আমার ছোট ননদ আমার জন্য গিফট পাঠিয়েছে ষষ্ঠী উপলক্ষে শাড়ি পাঠিয়েছে আর রেড কালারের শাড়ি আমার ঘর ভর্তি হয়ে গেছে আর ম্যাক্সিমাম রেড কালার শাড়ি আমার ছোট ননদি আমাকে দেয় আর জানে যে আমি রেড কালার অরেঞ্জ কালারটা পছন্দ করি আর সেই কারণে রেড কালার ভুরি 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 আগে যতগুলো দিয়েছে ছোট দিয়ে ম্যাক্সিমামই রেড কালার অরেঞ্জ কালার আজকেও সেই রেড কালারের শাড়িটা দিয়েছে যদিও শাড়িটা দারুণ মানে আমার খুব পছন্দ হয়েছে মানে অ্যাকচুয়ালি কিছু কিছু কালার আছে না যতই মানে কেন না কেন তোমার তোমার কাছে অন্তত পুরনো হবে না এই হচ্ছে ব্যাপার যেমন আমার অরেঞ্জ কালার রেড কালার মানে এত ভালো লাগে তা বলে এত অনেক হয়ে গেছে আলমারি ভর্তি কিন্তু রেড কালারের শাড়ি দেখো শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে আশা করি এর ভিতরে ব্লাউজ পিসও আছে যাই হোক আজকে আর দেখছি না কালকে দেখে নেব এটা হচ্ছে পাড়ের দিক তোমাদেরকে একটু দেখাই মোস্ট অফলি এটা পাড় হ্যাঁ এটা হচ্ছে পাড়ের দিক মানে নিচের দিক পাড় মানে এটা নিচের দিক আর এটা হচ্ছে ওপরের দিকটা খুব সুন্দর হয়েছে শাড়িটা কথাটা হচ্ছে রেড হয়ে গেছে এটাই যা রেড কালার অনেক হয়ে গেছে বললাম সে কারণে কিন্তু শাড়িটা খুব সুন্দর হয়েছে আজকে সবাই এলে খুব আনন্দ হতো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতে পারতাম কিন্তু আসার কথা ছিল আবার দুপুরবেলা মোটামুটি সবার না হয়ে গেল যাই হোক সমস্যা কিছু ছিল সে কারণে আসতে পারিনি ঠিক আছে নেক্সট কোনো একটা দিন আবার সবাই মিলে এক জায়গায় আনন্দ ফুর্তি করবো কিন্তু আমার এই ঘরের অবস্থাটা আপাতত ওই ওই জামাকাপড়গুলো এখন ভাজ করে ঘুমোতে হবে কারণ জামাকাপড়গুলো ভাজ না করলে হবে না কারণ নিচে গাবলি দেওয়ার গাবলির মধ্যে অলরেডি অনেকগুলো রয়েছে ভাজ করার বাকি কিচেন মোটামুটি ক্লিন করতে পেরেছি মোটামুটি বলতে ভালোই ক্লিন করেছি গ্যাস ওভেনটা একটুখানি ক্লিন করতে হতো আমি গ্যাস ওভেনটা ভালো করে ক্লিন করিনি এখন 12:30 বাজে আর মোটামুটি সবই অনেক বাসন মেজে রেখেছি আর এটা এই কড়াইটা ছিল আমার ওই বাঙ্কের উপরে ছিল নামিয়েছি আজকে বেশ অনেক মানে 3-4 বছর পরে এই কড়াইটা খুঁজে পেয়েছি আর আমাদের ঘর করার সময় যে কালারটা সেই কালারটাও অলরেডি লেগে আছে এই কড়াইয়ের গায়ে কিন্তু এই কী করেছিস তুই এখানে দেখো দেখা কোন কালারটা দেখা ওয়ালে দেখো কালার করেছে এত বড় ধেড়ে ছেলে এখনও জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল কাজ বদমাস দেখেছো ওয়াল এখানটা কালার করেছে ভায়োলেট কালার ভায়োলেট না এটা হচ্ছে ইয়ে কালার কী কালার বাবা এটা ভুলে গেছে এই কালারটা পার্পেল পার্পেল কালার ল্যাপটপ টেবিলটা দাঁড়া ল্যাপটপ টেবিলটার উপর দিয়ে পার্পেল কালার লাগিয়েছে তোমাদেরকে আগের ব্লগে বললাম না যে এই করে সারাদিন মানে পাগল হয়ে যায় আমি